আমরা আজকে মহিপুরের উদ্দেশ্যে যাচ্ছি। কেন যাচ্ছি? মহিপুর উপজেলায় আজকে একটি গম্ভীরার অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠান দেখব। গান বাজনাও হবে, তবে গম্ভীরা আমি দেখব, কিন্তু উদ্দেশ্য হচ্ছে অন্য। উদ্দেশ্য হচ্ছে গম্ভীরায় যে নানা নাতি আছে তারা কিভাবে সাজে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা চলুন যাওয়া যাক। আমরা অটোতে চড়ে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে মহিপুর যেতে প্রায় 1 ঘন্টা বা 40 মিনিট লেগে যেতে পারে। বন্ধুরা আমরা মহিপুর উপজেলায় পৌঁছে গেছি, চলুন। দেখতে পাচ্ছি গম্ভীরা টিম তাদের গুছিয়ে ফেলেছে, তবে সাজগোজের জন্য তারা চলে যাবে কিছুক্ষণের মধ্যেই, আর আমরা নানা নাতির পিছে পিছে যাব এবং তাদের সাজসজ্জাগুলো আজকে আপনাদেরকে দেখাবো। গম্ভীরা সম্পর্কে আজ কিছু কথাও আপনাদেরকে জানাবো এই নানা নাতির সাজের মধ্যে দিয়ে। আজ আপনারা জানবেন গম্ভীরা সম্পর্কে। গম্ভীরার উৎপত্তি স্থল মালদহ বলে ধারণা করা হয়, আর সেই সাথে গম্ভীরা আমাদের দেশের একটি ঐতিহ্যবাহী লোকগান। চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে এই গানের প্রচলন আছে ও অত্যন্ত জনপ্রিয়। গম্ভীরা শব্দের উৎপত্তি খুব স্পষ্ট নয়। আমরা শুনে এসেছি দেবতা শিবের আরেক নাম হচ্ছে গম্ভীর। গম্ভীরা শব্দটি সংস্কৃত, তাই ধারণা করা হয় গম্ভীরা এক কথায় শিবেরই বন্দনা গীতি। কিন্তু বর্তমানে গম্ভীরা আসলে তা নয়। এই গানে শিবের কোনো ত্রুটি বা সম্পৃক্ততা নেই, আছে সমাজ নানা ঘটনা ও জীবনের কথা। গম্ভীরাই বর্তমানে সামাজিক পরিস্থিতি বা গুরুত্বপূর্ণ কোনো ঘটনা নিয়ে পরিবেশন করা হয়। গম্ভীরা গানের উদ্ভব প্রায় 1500 বছর আগের ভারতের মালদহ, দিনাজপুর, জলপাইগুড়ি, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে গম্ভীরা গানের প্রচলিত আছে। এই গান দুইজন শিল্পী পরিবেশন করেন, সাথে থাকে বাদ্যদল। এই দুইজন শিল্পীর একজন নানা অন্যজন নাতি চরিত্রে বেশ কৌতুকপূর্ণ সংলাপ নাচ ও গানের মাধ্যমে গান পরিবেশন করেন। ও গম্ভীরা গানের 6 থেকে 7 জন দোহার, একজন তবলা বাদক, একজন হারমোনিয়াম বাদক, একজন বাঁশি বাদক, একজন দোতারা বাদক ও একজন ঝিপসি বাদক থাকেন। নানা নাতির পোশাক এবার আসা যাক। নানা নাতির পোশাক থাকে বাংলার কৃষকের মতো। নানার মুখে পাকা দাড়ি, মাথায় মাথল, হাতে লাঠি, গায়ের গেঞ্জি লুঙ্গি ও কোমরে গামছা। নাতি তালি দেওয়া হাফ প্যান্ট ও গেঞ্জি পরে, সেই সাথে মাথায় মাথলও পরে। বেশ রস করেন। এক একটি গানের পরিবেশন কাল কিন্তু 1 থেকে 2 ঘন্টার মধ্যে থাকে। চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় গম্ভীরা গাওয়া হয়। বন্ধুরা কথা বলতে বলতে নানা নাতির কিন্তু সাজসজ্জা হয়ে গেল। গম্ভীরা তো আমরা সকলেই দেখি, কিন্তু গম্ভীরার আগে যে কিছু প্রস্তুতি থাকে সাজসজ্জা, না হলে তো নানা নাতিকে চেনাই যাবে না কোনটা নানা আর কোনটা নাতি। তো বন্ধুরা আজকে আপনাদের নানা নাতির সাজসজ্জা দেখালাম, কথা হবে অন্য কোন একটা বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। ¶¶